ইংরেজি নতুন বছরের প্রথম দিন অক্ষরভূমি সাহিত্য পত্রিকা তরফে অবনীন্দ্র সভাগৃহে এক কবিতার ক্যালেন্ডার প্রকাশ সহ গুরুজন সম্বর্ধনা ও কবি সম্মেলনের আয়োজন করা হয়, যার মূল কাণ্ডারী ছিলেন কবি দশমিক পলাশ। সুচারু সুন্দর এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক কবি মুকুন্দ বিহারি বিশ্বাস। সভাপতির আসন অলঙ্কৃত করেন সমাজসেবী মৃদুল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি রাজশঙ্কর পাণ্ডে। বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী মনতোষ বেরা সহ কবি সুশান্ত কুমার মণ্ডল, আবৃত্তিকার পার্থ মুখার্জি সহ প্রমুখ বিশিষ্ট জনেরা। এদিন কবিতার ক্যালেন্ডার প্রকাশিত হয়, যেখানে প্রায় 39 জন কবির অনুকবিতা স্থান পেয়েছে। চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ও সাংবাদিক তুষার পাটোয়ারিকে সাংবাদিক হিসেবে বিশেষ সম্মাননা জানানো হয় এদিনের মঞ্চে। শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পান কবি তাপস মাইতি। কবিতার ক্যালেন্ডার উৎসর্গ করা হয় স্বর্গীয়া ডক্টর সুনিতা বিশ্বাসকে। স্বর্গীয়া কাজল রানী বেরা স্মৃতি স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকল সাহিত্য সেবকদের হাতে। ইংরেজি নতুন বছরে এই সুচারু প্রয়াস সত্যি অনবদ্য ও অভিনব। তো এটার কবিতা ক্যালেন্ডারটা আমাকে দিয়েই উদ্বোধন করা হলো, এবং আমার দিক থেকে যেটা মনে হলো যে ক্যালেন্ডার আমাদের আছে, পয়লা বৈশাখে ক্যালেন্ডার হয়, জানুয়ারিতে নববর্ষে ক্যালেন্ডার হয়, কিন্তু ক্যালেন্ডার পত্রিকা বা ক্যালেন্ডার কবিতার বলে একটি এটার জন্য একটা নব জাগরণের উদ্বোধক সাহিত্য বিস্তারের একটা কবিদের সাথে একটা বিরাট সংযোগ স্থাপন পরস্পরের সাথে পরস্পরের মিলনের একটা এই ক্যালেন্ডার এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার মনে হয়েছে। আর আপনি আগামী দিনে যারা যুবক যারা নতুন লিখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আগামী দিনে যারা নতুন লিখছে তাদের আমি বলবো যে জাতি গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য এবং চরিত্র ধরন সঞ্চয় করার জন্য মানুষের মনকে চেতনা জাগাক, এইভাবেই তারা এগিয়ে আসুক লেখার মধ্যে। বলার কিছু নেই, নতুন কিছু হলে খুবই ভালো লাগে, কারণ দশমিক পলাশ এটা নিয়ে আজকের দিনটাকে পছন্দ করেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় দিন। আজকের এমনই একটা দিন যে 1866 সালে না 86 সালে যতদূর সম্ভব আমার মনে হয় রামকৃষ্ণদেবের চৈতন্য হয়েছিল, তিনি তার শিষ্যদের বলেছিলেন যে প্রত্যেকের চৈতন্য হোক। তো আজকে দশমিক পলাশের হাতে হাত মিলিয়ে আমি আমার মায়ের, স্বর্গীয় মায়ের স্মৃতির উন্মোচন করলাম, এবং তার উদ্দেশ্যে বেশ কিছু গুণী কবিজনকে আমরা তাদের সম্মাননা দিতে পারলাম, এটাই ভালো লাগছে। নতুন বছর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। নতুন সমাজকে কি বার্তা দেবে যারা লেখালেখি জগতে? আমি বলবো বর্তমান লেখালেখির উপরে যারা আছেন বা যারা নেই তারাও এগিয়ে আসুন, যে দশমিক পলাশের মতো এরকম আরও ক্যালেন্ডার আমাদের উন্মোচিত হোক। আমরা চাই সমস্ত যারা কবিতা লেখেন বা যে সমস্ত কবিরা আছেন, গুণীজনরা আছেন, তারা প্রত্যেকে যেন তারা তাদের নিজ নিজ লেখার উপরে জোর দেয় এবং দশমিক পলাশের মতো তারা ক্যালেন্ডার প্রকাশ করুক, আমি তাদেরকে সঙ্গে আছি। হ্যাঁ, কী বলবো, নমস্কার দর্শকবৃন্দ, হ্যাপি নিউ ইয়ার, 2023 শুভ হোক। একটা কথাই বলবো, ফুল ফুটেছে এটাই ফুলের চরম কথা। যেভাবেই হোক শিল্প সৃষ্টি জীবনের সব থেকে বড় অঙ্গ, এটি ফুলের কুড়ি থেকে ফুল হয়ে ওঠা একটু শিশুর জন্ম, আকাশে এক টুকরো বাদলের মেঘ, মেঘ কেটে গিয়ে আবার শরতের সাদা মেঘ, নীলাকাশ, সবই প্রকৃতির অপরূপ সৃষ্টি। তার মধ্যে মানুষ যখন প্রকৃতিকে ছুঁতে পারে তখন কবিতার জন্ম হয়, কবিতা লেখা হয়, কবিতা ছাপা হয়, কবিতার ক্যালেন্ডার হয়, কাজেই এই সৃষ্টির কোনো তুলনা হয় না। নতুন যারা লিখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুব বেশি করে পড়াশোনা করতে হবে। আমি এইমাত্র শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার উদ্ধৃতি দিলাম এই কারণে নয় যে আমি শক্তি চট্টোপাধ্যায়ের অনেক কবিতা জানি, আসলে এইটাই কমিউনিকেট করতে
চেষ্টা করলাম টু রিড অ্যান্ড টু রিড অ্যান্ড টু রিড, অনেক অনেক পড়াশুনো করতে হবে। আমার পাশে ভাষ্যমশাই রয়েছেন, তিনি জানেন একটা গোটা লাইব্রেরি মুখস্থ করতে না পারলে হৃদয়ের মধ্যে একটা গোটা লাইব্রেরি থাকবে, তবে আমি লেখার রসদ পাবো আমার হৃদয় থেকে। এটা অনেকটা বয়স হয়ে গেছে, এখন এগুলো জ্ঞানের কথা মনে হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে আমরা যে স্কুলে পড়েছি হারিয়ানা ও কালাচাঁদ স্কুলে, সেটাকে আমরা বলি যে আমরা স্কুলে পড়িনি, আমরা স্কুলিংয়ে পড়েছি। আমাদের না লাইব্রেরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, আমাদের ডিবেট, কবিতা আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তৃতা এগুলো শেখানো হতো, ট্রেনিং দেওয়া হতো, এবং এর মধ্যে দিয়ে যে জিজ্ঞাসাটা জন্মায়, অনুসন্ধিৎসা, নতুনকে জানবার ইচ্ছা, সেটা ওই দুই মলাটের মধ্যে থাকে। আমি যদি অনেক না পড়ি, আমি যদি কবিতা না পড়ি, আমি কবিতা লিখব কী করে? মানে আমার তো খুব ভালো লেগেছে যে নন্দনের মতো জায়গায়, বিশেষ করে অবনীন্দ্র সভাগরে শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান পুরস্কার পেয়ে সত্যি আমি ধন্য। বিশেষ করে পলাশ পাল অক্ষরভূমির কাণ্ডারি, সে যেভাবে আমাকে সম্মানিত করলো, আমি তা ভাষায় প্রকাশ করতে সত্যিই পারবো না। যে আমাদের যারা এসছে নতুন নতুন লোকজন ক্যালেন্ডার, কবিতা কবিতার ক্যালেন্ডার নিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। মাকে নিয়ে হয়েছে বলেই তো আমাদের উপস্থিতি সবার, এবং মাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। কবিতার ক্যালেন্ডার এটি আমার প্রথম নয়, এটা দ্বিতীয় কবিতার ক্যালেন্ডার। প্রথম কবিতার ক্যালেন্ডার আমি বের করেছিলাম 1429 বৈশাখ মাসে প্রথম দিন। তো কবিতার ক্যালেন্ডার বের করার পরে খুবই সাড়া পেয়েছিলাম, কবি থেকে শুরু করে সাধারণ মানুষ খুবই প্রশংসা করেছিল একটা অভিনব ভাবনার জন্য। তো তার কারণে আমি আবার নতুন করে ভাবলাম যে সামনে তো আবার 2023 নববর্ষ আসছে, তো তখন আবার আমরা কবিতার ক্যালেন্ডার বের করব। তো সেই ভাবনা থেকেই আবার 2023 কবিতার ক্যালেন্ডার প্রকাশের আমরা ইচ্ছুক, মানে উদ্বোধন করেছে বিশিষ্ট একজন কবি এবং বাচিক শিল্পী আরণ্যক বসু এবং মুকুন্দ বিহারী বিশ্বাস মহাশয়, এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন রাজশঙ্কর পাণ্ডে, আর সভাপতি মৃদুল বিশ্বাস, আর তোমার বিশেষ অতিথি ছিলেন মনতোষ বেরা। আমি তো পলাশের প্রোগ্রামে আসি, এবং পলাশ যে মানুষ হিসেবে যে কত ভালো, গতবার আমি এসেছিলাম, আমার আবার আমাকে বলেছে যে সুদাদা আপনার আসা একান্ত কাম্য। আমি দেখলাম না ওর কথা বলার মধ্যে একটা আন্তরিকতার ছাপ পেয়েছিলাম, তাই আমি, আমার আজকে একটা প্রোগ্রাম ছিল, তা যদিও বা 5টার সময় আমি তো ওইখানে চলে এসেছি, তাড়াতাড়ি 12:30 মধ্যে চলে এসেছিলাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার যে নিবেদন করলে ক্যালেন্ডার, কবিতার ক্যালেন্ডার, আমি এর আগেও নিয়ে গেছিলাম, খুব ভালো হয়েছিলো, আমাকে আমন্ত্রণ করেছিল। আর আমি পলাশের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তোমার মন যদি মানবিকতা ভরা, মানুষ হিসাবে তুমি সেরা পলাশ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এটা মাথায় রাখতে হবে দাদা। আর আমার এখানে মনোদোষ বেরার একটা কথা খুব ভালো মনে আছে, উনি যখন স্টেজে কথা বলছিলেন, ওনার মায়ের কথা বলছিলেন, আমার তখন বুকটা ভারাক্রান্ত হয়ে গেছিলো। আমি তখন মনে মনে ভাবছিলাম, দেখুন আমি তো কবি না, কবির ধর্ম সত্য প্রকাশ করা, কিন্তু আমি একটাই কথা বল চাচ্ছিলাম যে নয়নের জল তবে চিত্ত মোর করিল বিকল, ভেবে দেখো ধীরু কালিকার মুখ, আনো আনো তলে ভালো কুঠার, এক উক্তি। এই পারে আমি, ওই পারে তুমি, মাঝখানে রেল লাইন বয়ে যায়, আমরা তিন ভাই সহযোদ্ধা, এই মিলে আমরা এই অক্ষরভূমির দ্বিতীয় ক্যালেন্ডারটা প্রকাশ করলাম। কাজটা করতে বসে বুঝতে পারলাম পলাশের কি নিষ্ঠা, অপূর্ব দক্ষতা এবং সহ্য শক্তি নিয়ে বারবার নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করেছে। তবু হয়তো এর জন্য প্রশংসাযোগ্য হবে না, তবুও ভুল ত্রুটি থাকবে, এবং সেই ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, এটাই আমার সবার কাছে প্রার্থনা। নমস্কার, কবি কৌশিক গাঙ্গুলী বলছি। পলাশের কাজ দেখব বলে এবং থাকব বলে আমি শেষ অবধি ছিলাম, আমি কবিতা পড়তে আসিনি বা কোনো পুরস্কারের জন্য আসিনি। পলাশ আগের বারই আমাকে মুগ্ধ করেছিল ক্যালেন্ডার বার করে, এবারও আরও বেশি করে এগিয়ে গেল। ওকে অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই, নতুন বছরে ওর ক্যালেন্ডার যেন আরও বিকশিত এবং প্রসারিত হয়, এই প্রার্থনা করি সকলের কাছে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথে নিউজ, কলকাতা।